ফালাকাটায় সিএএ ও এনআরসির বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল সিপিআইএম। ফালাকাটায় সিএএ ও এনআরসির বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল সিপিআইএম। এদিনের প্রচারে সামনের সারিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা মিনতি ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম এর আলিপুরদুয়ার জেলার সম্পাদক মৃণাল কান্তি রায়, ফালাকাটা এরিয়া কমিটির সম্পাদক নেপাল ঘোষ সহ সিপিএম ব্লকের নেতারা উপস্থিত ছিলেন। মূলত ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে পাখির চোখ করে পথে নির্বাচনী কর্মসূচি শুরু করেছে সিপিআইএম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের 8 জন এমপি তার অ্যাবসেন্ট থাকতেন, আর 2 জন এমপি যদি প্রেজেন্ট থাকতেন তাহলে আইনটা হতো না। তাহলে তারা 8 জনকে মমতা ব্যানার্জি সচেতনভাবে সরিয়ে রাখলেন, বিলটা পাশ হয়ে গেল। আর মিডিয়ার দৌলতে, সংবাদ মাধ্যমের দৌলতে তিনি প্রচার করছেন, আমি মানছি না, মানবো না। উপস্থিত রেখেছিলেন, তাহলে তার যে আসল চেহারাটা এটাও আমরা মানুষের কাছে এই সময়ে একটু তুলে ধরার উদ্যোগ করি। এবং বাড়ি বাড়ি যাওয়ার প্রচার তো আমাদের পার্টির দীর্ঘদিনের প্রচার, আমাদের কর্মসূচি, সেই হিসেবে আমরা মানুষের কাছে যাচ্ছি। সাধারণ মানুষ তো এখনও তৃণমূলের প্রচারটাকেই বিশ্বাস করে, আমাদের তো সেইটাই কাজ। তৃণমূলের তো প্রচার বিশ্বাস করছে, ধরুন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সমস্ত মিডিয়াতে আজকে প্রতি মুহূর্তে মমতার মুখ, মমতার বক্তব্য, মমতার ছবি মানুষকে গ্রাস করছে এবং মমতার বক্তব্যকে বিশ্বাস করছে এই কারণে। কিন্তু আমরা যারা বামপন্থী, আমরা যারা সিপিআইএম পার্টি করি, আমাদের দায়িত্ব হচ্ছে উল্টো বক্তব্য, প্রকৃত চিত্রটা মানুষের কাছে তুলে ধরা। একটা পথসভার মধ্য দিয়ে যে কাজটা করা যায় না, একটা জনসভার মধ্য দিয়ে সে কাজটা আমাদের হয় না। আমাদের কমিউনিস্টদের মূল কথা, মানুষের কাছে যাও, মানুষের সাথে কথা বলো।